মমতার গ্যারান্টি আর অভিষেকের পরিশ্রমে সবুজের ঝড় বাংলা জুড়ে। ২৪ ভোট আরো বড় করে দিল অভিষেককে। রাজ্যে সবুজ ঝড়, ২৪ ভোট যেন আরো বড় করে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, এক কথায় জোড়াফুল দলটা তাকে ঘিরেই আবর্তিত। বাংলার বর্তমান রাজনীতিতে তার মতো রাজনৈতিক উচ্চতা ও জনপ্রিয়তাও কারো নেই। তবুও হয়তো তার মধ্যেও উদ্বেগ ছিল আগামী দিনে তৃণমূলের সংগঠনকে মজবুত রাখবে কে। ২৪ জনাদেশ জানিয়ে দিল নতুন প্রজন্মের হাতে নিরাপদ তৃণমূল। এই নির্বাচন বহু বিষয়ে মাইল ফলক হয়ে রইল বাংলার শাসক দলের কাছে। এক্সিট পোল আর এক্সাক্ট পোলের মধ্যে যে বিস্তর তফাত ঘটিয়ে দিতে পারেন কে বাংলার মাটি জানে। তিনি এক এবং অদ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার রাজনৈতিক ইতিহাসের পালা বদলে তিনি স্বয়ং একটি স্বতন্ত্র অধ্যায়। বুথ ফেরত সমীক্ষার সমস্ত সম্ভাবনাকে কার্যত উড়িয়ে দিয়ে রাজ্যের রাজনৈতিক বাস্তবতা জানিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার এবং বাংলা মমতার। অদম্য জেদ, কৌশলী রাজনৈতিক বুদ্ধি এবং নিরবিচ্ছিন্ন পরিশ্রম দেশের রাজনীতি, এই সব কিছুর সমর্থক হিসেবে মমতাকেই জানে। নির্বাচন ঘোষণা হওয়ার পর গত আড়াই মাস লাগাতার প্রচার সেরেছেন তৃণমূল নেত্রী, আর তার সেই লড়াইয়ে যোগ্য সঙ্গত দিয়েছেন দলের যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভায় বাংলার ফলাফল জানালো মমতার রাজনৈতিক অভিজ্ঞতা আর অভিষেকের পরিশ্রমী সাংগঠনিক শক্তির যুগলবন্দির কাছে ডাহা ফেল বিজেপির প্রবল পরাক্রমশালী ভোট মেশিনারি। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা গেল রেমালের পর বাংলায় সবুজ সাইক্লোন। এদিন বেলা যত গড়িয়েছে ততই সবুজ আবির উড়েছে বাংলার আকাশে। জয় ঘোষণার পর এদিন গণনা কেন্দ্রের বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শতাব্দী রায় বলেন, যবে থেকে আমি দাঁড়িয়েছিলাম তবে থেকে বলছিলাম জিতবো, প্রতিদিন বলেছি জিতবো, তখন থেকে বলেছি, মানে আগের দিনও বলেছি জিতবো, আজকেও বলেছি জিতবো, কারণ বীরভূমের মানুষের প্রতি কনফিডেন্স আছে এবং আমাদের কর্মীদের, যে কর্মীরা প্রচণ্ডভাবে এইবারের নির্বাচন, মানে নির্বাচন কাকে বলে ওরাই জেনেছে নিজেরা, যে হয় না যে প্রতিটি পদক্ষেপে নির্বাচন ওরা করেছে এবং জান প্রাণ লড়িয়ে, সেই ভালোবাসা, সেই আবেগ, মমতা ব্যানার্জী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি সেই উন্মাদনা, সেটাই কিন্তু নেশা। ভালো করেছে, তার মানে কর্মীরা অ্যাক্টিভ, তার মানে কর্মীরা ভেঙে পড়েনি, তার মানে বিরোধীরা যেটা ভাবছিল যে অনুব্রত নেই মানে আমরা পুরোটা গ্রিপে করব, সেটা করতে পারেনি। আমাদের ছেলেরা মেয়েরা প্রচণ্ড স্ট্রং, প্রচণ্ডভাবে লড়াই করেছে এবং শান্ত হয়ে লড়াই করেছে, লড়াই অর্থে লড়াই করেনি, ভোট করে লড়াই করেছে, সেটা ভীষণভাবে। একুশের বিধানসভার পর জনতার দাবি মেনে দলের সংগঠনকে চাঙ্গা করতে ২০২৩ সালে নবজোয়ার কর্মসূচি নিয়ে অভিষেক চষে ফেলেছিলেন গোটা রাজ্য, কোচবিহার থেকে কাকদ্বীপ সেরেছিলেন টানা জনসংযোগ। নির্বাচনের ফল যেন তারই ফসল। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে থেকেই অভিষেকের মধ্যে সেই দৃঢ়তা লক্ষ্য করা গেছিল। এই প্রসঙ্গে অনেকেই স্মরণ করাচ্ছেন ব্রিগেডে প্রার্থী ঘোষণার দিনের কথা। এই নির্বাচনে অন্যান্য কেন্দ্রের পাশাপাশি বহু চর্চিত ছিল উত্তর চব্বিশ পরগনার বারাকপুর, সন্দেশখালির কারণে যথেষ্ট গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল বসিরহাট। দুটি কেন্দ্রই বিমুখ করেনি রাজ্যের শাসক দলকে। রেখা পাত্রকে পরাজিত করে জয়ী হয়েছেন হাজী নুরুল ইসলাম। বারাকপুরে অর্জুন সিংকে পরাজিত করে জয়ী হয়েছেন হ্যালো স্যার পার্থ ভৌমিক। জয়ের পর এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক বলেন, মমতা ব্যানার্জির আশীর্বাদ কারোর মাথায় থাকলে কেউ সিংহ হয়, আশীর্বাদের হাতটা মাথা থেকে সরে গেলে লিঙ্কিং দিবে। আমি বলেছি যদি বিজেপির সবচেয়ে বড় দোষ হচ্ছে ওরা মাটির মানুষকে গুরুত্ব দেয়। এখানে শুভেন্দুবাবুকে আমার আন্তরিক কৃতজ্ঞতা যে উনি অর্জুন সিংকে দাঁড় করিয়ে এই লড়াইটা সোজা করে দিয়েছে। এখানে যদি বিজেপির কোনো ভূমিপুত্র কিংবা ভূমিকন্যা দাঁড়াতো লড়াইটা অনেক কঠিন। আমি তো জানি ব্যারাকপুরের মাটি তো আমি চিনি, আর আমি জানি আমার মাথায় মমতা ব্যানার্জির হাত আছে। আমার পাশের সেনাপতি হিসেবে যিনি আমার ভোট পরিচালনা করেছেন কলকাতা থেকে অভিষেক ব্যানার্জি আছে, আমার চিন্তা কিছু। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।